হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস, টু আ নিউ ভিডিও। তো শুভ সন্ধ্যা সকলকে। মানে প্রত্যেক দিন সত্যি কথা বলতে মানে সন্ধে হওয়ার পর স্কুল থেকে আস্তে আস্তেই তো প্রায় সন্ধে হয়ে যায়, 4:30টার সময় ছুটি, তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। তো সন্ধেবেলা এসে এই তোমাদের সাথে এই যে ভিডিওর থ্রুতে কথা হয় বা তোমাদের কমেন্টগুলো আসে, সেগুলো পড়া একটা রুটিনের মতো হয়ে গেছে। এই মানে ফ্রেশ ট্রেশ হয়ে আমি জাস্ট হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ দেখলাম, কি রিপ্লাই করলাম অনেকের। আর সব থেকে বড় কথা, আজকে তোমাদের জন্য এই ভিডিওতে তোমাদের যে কমেন্টগুলো, বিভিন্ন রকমের কমেন্ট যেগুলো রিপ্লাই দেওয়াটা খুব দরকার, তো সেটা আজকের ভিডিওতে থাকবে। যেমন তোমাদের বিভিন্ন রকমের কমেন্ট এসেছে যে কোন মানে সার্টিফিকেটে মাদার স্পেলিং হোক বা ফাদার্স নেমের স্পেলিং হোক, মানে এইরকম কিছু মিস্টেক রয়েছে, তো সেগুলোর অ্যাফিডেভিট তোমাদের কাছে আছে, তো সেইগুলোর কতটা কি প্রভাব পড়বে, তার জন্য বিপিএসসিতে কোনো অসুবিধা হতে পারে কিনা, স্পেশালি কাট অফ মার্কস নিয়ে তোমরা অনেকে কনফিউজ, TRE 3-তে যারা এক্সাম দিয়েছ, তো সেই ব্যাপার নিয়েও ডিসকাস করব আজকের ভিডিওতে থাকবে। আরও তোমাদের অনেকগুলো কমেন্ট যেগুলো এসেছে সেগুলোর রিপ্লাই দেবো। আশা করি অনেকেই অনেকের কমেন্ট পেয়ে যাবে, বা অনেকের এই রকম রিলেটেড যা কনফিউশন রয়েছে সেরকম আনসার তোমরা এই ভিডিওর থ্রুতে পেয়ে যাবে। তো শুরুর থেকে শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রথমেই করে দাও। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথম কমেন্টটা আমি যেটা নিয়েছি এইখানে আমি শো করিয়ে দিচ্ছি প্রত্যেকটা কমেন্টকেই। তো জিজ্ঞাসা করেছো একজন যে বিহার জেনারেলের কাট অফ আর হচ্ছে মানে এমনি জেনারেলের কাট অফ, এই দুটোর মধ্যে কতটা ডিফারেন্স থাকে। তো তুমি যেটা জানো সম্পূর্ণই ভুল, এইরকম কোনো বিহার জেনারেলের আলাদা কাট অফ আর আদার স্টেটের জেনারেলের আলাদা কাট অফ এরকম কিছু হয় না। টোটাল যেটা আনরিজার্ভড ক্যাটাগরি থাকে সেইখানে বিহারেও যারা কোনো SC ST OBC বা EBC এরকম কোনো কাস্ট থেকে বিলং করে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নয়, তো তারা সকলেই আনরিজার্ভডের মধ্যেই পড়ে। আর আদার স্টেটের যারা অ্যাপ্লাই করে তারাও সেই আনরিজার্ভডের মধ্যেই পড়ে। তো টোটাল আনরিজার্ভডের যে কাট অফটা হয় সেটা বিহারের আনরিজার্ভড, আদার স্টেটের আনরিজার্ভড সবার জন্যেই একই। তো বিহারের আনরিজার্ভদের আলাদা কাট অফ আর আদার স্টেটের মানে জেনারেলদের আলাদা কাট অফ সেরকম কোনো ব্যাপার নেই, একটাই জেনারেলের কাট অফ হয় যেইখানে আদার স্টেটরা বিলং করে, তো সেই একটাই কাট অফ, ঠিক আছে। নেক্সট কমেন্ট এসেছে যে দাদা 50% KVS-এ যেমন 50% দেখা হয় সেই রকমভাবে দেখা হবে না, ওভারঅল 50% দেখা হবে কোনটা। আর তার সাথে আরও একটা জিনিস জিজ্ঞাসা করেছো যে বিহারের ডোমিসাইল যে সেই মানে বিহারের ডোমিসাইল সেই হিসেবে কি বার্থ সার্টিফিকেট বিহারের দেখালেই হবে না মার্কশিট সার্টিফিকেট মানে এডুকেশনাল সার্টিফিকেট লাগবে। তো দেখো প্রথম কথা হচ্ছে 50% গ্র্যাজুয়েশনে এই নিয়ে প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছি, তাও আজকে তোমার এই কমেন্টের উত্তর আমি দিয়ে দিচ্ছি। সেটা মানে দেখো তোমার মানে নোটিফিকেশানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে মানে পার্টিকুলার সাবজেক্টে 50% হলেও হবে, বা মানে সমষ্টিগত বিষয়ে যে থাকে সেইটাতে 50% থাকলেও হবে, এইরকমভাবে স্ল্যাশ দিয়ে লেখা রয়েছে। তো দুটোই অ্যাপ্লিকেবল। আর বিহারের ডোমিসাইলের জন্যে বার্থ সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট এরকম কোনো এরকম কিছু দেখা হবে না, কারণ আমাদের সাথে অনেকেই জয়েন করেছে যারা বিভিন্ন আলাদা স্টেট থেকে মানে বিহারের কিন্তু আলাদা স্টেটে গিয়ে পড়াশুনো করেছে, প্রত্যেকটা এডুকেশনাল সার্টিফিকেট আলাদা স্টেটের, তো সেগুলো মানে এডুকেশনাল সার্টিফিকেট আলাদা স্টেট সেটা দেখে ডোমিসাইল নির্ধারণ করা হয় না, ডোমিসাইলের জন্য আলাদা করে বিহারে সার্টিফিকেট তৈরি করা হয়। তো সেটা তো মানে থাকতে হবে যেই সার্টিফিকেটটা দেখাতে হয় সাবমিট করতে হয় যে বিহারের কিনা তুমি, তো সেই ডোমিসাইল সার্টিফিকেট আলাদা হয়, সেটা বিহারেই মানে ডোমিসাইল সার্টিফিকেট বানানো হয়, অ্যাপ্লাই করতে হয়, তারপর আসে সেটা দিয়ে তোমার প্রুফ করতে হবে যে তুমি বিহারের কিনা, ঠিক আছে। তারপরের কমেন্ট যেটা এসেছে যে দাদা তোমার ভিডিও রেগুলার দেখি, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই তোমরা দেখো বা এখন যারা দেখছো সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমাদের সাথে সত্যি কথা বলতে এই ভিডিওর থ্রুতে অনেকটা কানেক্টেড হয়ে গেছি, ওই যে বললাম প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও করা বা তোমাদের কমেন্ট আসে এটা দেখে আমার খুব ভালো লাগে। তো যাই হোক,
ব্যাপার হচ্ছে তুমি জিজ্ঞাসা করেছো যে তোমার সার্টিফিকেটে, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের হচ্ছে ডকুমেন্টে সেইখানে কি আছে, মাইনার একটা মিস্টেক রয়েছে মাদার্স নেমে, তো সেইখানে তুমি বলেছো যে তোমার অ্যাফিডেভিট করা রয়েছে, কিন্তু তা বাদ দিয়ে তুমি মার্কশিট হচ্ছে নতুন করে ইস্যু এখনো করতে পারোনি, তো সেই অ্যাফিডেভিট দিয়ে কাজ হবে না? মার্কশিট ডিআই এডিআই এর সিগনেচার যেহেতু তুমি এখনো পাওনি, তার জন্য নতুন করে মার্কশিট বা সার্টিফিকেট ইস্যু করতে পারোনি, তো তার জন্য কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না, তোমার কাছে যেহেতু অ্যাফিডেভিট রয়েছে সেটা দিয়েই তুমি সেটাকেই সাবমিট করবে, মানে তোমার যেহেতু মাদার্স নেমে স্পেলিং এ একটু মিস্টেক রয়েছে, তো সেটা সাবমিট করলেই সেই দিয়ে কাজ হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধার কিছু নেই, তো নিশ্চিন্তে থাকতে পারো, নিশ্চিন্তে প্রিপারেশন নিতে পারো। আচ্ছা, অনেকে TRE 3 যারা দিয়েছো, তারা তাদের মধ্যে অনেকে, কেউ ম্যাথে, কেউ ইংলিশে, কেউ সায়েন্সে, কারো 86 এসেছে, কারো 76 এসেছে, এইরকম বিভিন্ন রকমের তোমাদের মার্কস এসেছে, তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে, অনেকদিন ধরেই জিজ্ঞাসা করছো যে, দাদা আমাদের কি সিলেকশন হবে, আশা করা যায় না, আশা ছেড়ে দেব? তো দেখো, সত্যি কথা বলতে একটা খুব মানে সত্যি কথা বলি, যেটা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা কাট অফের ভিডিও দেখতে পাও, তো সেটা কি সেটা পুরোটাই আন্দাজের ওপর বা হ্যাঁ একটু রিসার্চ করে করা হয়, কিন্তু সেটা যে পুরোপুরি সত্যি হয় সেটা কখনোই নয়। তো ব্যাপার হচ্ছে তোমরা আর কটা দিন ধৈর্য ধরে নাও, তবে আশা করা যায় 80 আপ যারা রয়েছে তাদের সিলেকশন হওয়ার প্রবাবিলিটি রয়েছে অনেকটাই বেশি, বা 70 আপ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কনফার্ম কিছু বলতে পারছি না, কারণ 6 to 8 কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক, কয়েকটা দিন ওয়েট করো, এখনই হতাশা নিরাশা এগুলো আসার কিছু নেই, তবে তোমরা সকলেই আশা করি এস্টেট দিয়েছো, তো 9, 10, 11, 12 এর জন্য তোমাদেরকে তো প্রিপারেশন নিতেই হচ্ছে, তো সেই প্রিপারেশনটা নিতে থাকো। আর কাট অফের কথা মানে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম দেখাবে, এখন সেগুলো দেখে কনফিউজড হয়েও না, বারবার বলছি তোমরা কাট অফের দিকে এখন চিন্তা করো না, আশা রাখো যে ভালো একটা কিছুর, তারপর দেখা যাবে কি হচ্ছে। একজন কোয়েশ্চেন করেছো যে, কমেন্টে লিখেছো যে, বিহারে আর বেঙ্গলে দুই জায়গাতেই বাড়ি রয়েছে, এবার তুমি বিহারের হিসেবে অ্যাপ্লাই করতে পারবে কি না, বা তোমার কাকু জেঠু রিলেটিভরা যারা রয়েছে সেই হিসেবে তুমি SC ST-র সার্টিফিকেট দিয়ে, বা তুমি এটাও বলেছো তোমার রিসেন্ট আধার কার্ডে বিহার, সে বিহারের অ্যাড্রেস রয়েছে, তো তার জন্য কি তুমি বিহার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে BPSC-তে? স্টেটে তুমি আদার স্টেট হিসেবেই মানে ওয়েস্ট বেঙ্গলের হয়েই অ্যাপ্লাই করেছিলে। তো দেখো, এটার উত্তর হচ্ছে বিহারে তুমি যদি বিহারের বাসিন্দা হিসেবে অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার কাছে আধার কার্ডে শুধু লেখা থাকলে হবে না, তোমার বিহারের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এবার তার জন্য তোমার 5-6 বছর বিহারে থাকতে হবে, সেই প্রুফ দেখাতে হবে, তারপরেই তোমার বিহারের ডোমিসাইল সার্টিফিকেট আসবে। এবার তুমি হচ্ছে তোমার যে রিলেটিভরা রয়েছে তাদের সাথে কথা বলে দেখতে পারো যে, অফিস যে রয়েছে সেই অফিসে তোমার জন্য ওনারা যদি অ্যাপ্লাই করে, তাহলে তোমার ডোমিসাইল সার্টিফিকেট আসবে কিনা, কারণ ডোমিসাইল সার্টিফিকেট আলাদা করে কিন্তু বিহারের বানাতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তারপর সেই ডোমিসাইল সার্টিফিকেট আসে। তো সেই সার্টিফিকেটটা তুমি যদি তুলতে পারো বা তোমার যদি হয়ে থাকে, তুমি যদি তার জন্য অ্যাপ্লিকেবল হও, তবেই তুমি বিহারের হিসেবে অ্যাপ্লাই করতে পারবে, তা বাদে তোমাকে আদার স্টেট হিসেবেই অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র আধার কার্ডে অ্যাড্রেস থাকলে তা দিয়ে কিছু হবে না, তোমার ডোমিসাইল সার্টিফিকেট আলাদা করে লাগবে বানাতে, ঠিক আছে? নেক্সট কমেন্ট হচ্ছে, অনেকেরই এটা হয়তো মনের প্রশ্ন বা অনেকেই অনেকবার জিজ্ঞাসা করেছো, তো কমেন্টটা দেখো অনেকের সাথে মিলে যাবে, কি যে গ্র্যাজুয়েশনে 50% নেই, মাস্টার্সে 50% রয়েছে, MA-তে 50% রয়েছে, তো তাহলে কি BPSC-তে কোনো সমস্যা হবে, একটু ক্লিয়ার করে বলে দিন দাদা। তো দেখো, একদম নিশ্চিন্তে থাকো, তোমার যে গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু তুমি বলছো মাস্টার্সে 50% রয়েছে, তো আর নোটিফিকেশনে ক্লিয়ার মেনশন করা রয়েছে যে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এই দুটোর মধ্যে তোমার যদি থাকে একটাতেও মানে 50%, তাহলে কোনো সমস্যা নেই, তো সেই হিসেবে তোমাই অ্যাপ্লিকেবল, মাস্টার্স ডিগ্রির 50% শো করলেও হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, দাদা ডোমিসাইল নিয়ে খুব হইচই হচ্ছে, খুব টেনশন হচ্ছে, তো একটা কথা বলি, ঠিক আছে, একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, এই যে আমাদের স্কুল টাইমিং 9টা থেকে 4:30, ঠিক আছে, তো এই যে স্কুল টাইমিং এটাকে 10টা থেকে 4টা করার জন্য অনেক দিন ধরে অনেক কিছু চলছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত 10টা থেকে 4টা কিন্তু হয়নি।
তো ব্যাপার হচ্ছে ডোমিসাইল নিয়েও অনেক আন্দোলন চলছে, অনেক কিছু চলছে, হ্যাঁ সেটা সত্যি। কিন্তু কালকে আমি ভিডিওতে খুব ভালোভাবে বলেছিলাম, তাও তোমার এই কমেন্টটা আসার জন্য আমি রিপ্লাই দিচ্ছি এই কমেন্টটা, যে চিন্তা করে কিছু হবে না, বা চিন্তা করে তুমি কিছু নতুন কিছু করতেও পারবে না। তো ব্যাপার হচ্ছে তুমি প্রিপারেশন নিতে থাকো, আর আপাতত নিশ্চিন্তে থাকো, সেরকম পুরোপুরি ডোমিসাইল তো হবে না, কিছু পার্সেন্টেজ অবশ্যই দেয়া হবে, এইটুকু তো কথা, যা আভাস পাওয়া যাচ্ছে তাতে এটাই হয়। এবার বাকিটা হাতে আমাদের কিছুই নেই, বাকিটা শুধু প্রিপারেশনটাই আমাদের হাতে, তো সেটা নিতে থাকো আর নিশ্চিন্তে থাকো, এইটুকুই বলবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে একজন ফিমেল ক্যান্ডিডেটের, তো এটার মানে আনসার আমার চোখে দেখা, তো তার জন্য আমি খুব মানে ঠিকঠাক আনসার দিতে পারবো এটারও। জিজ্ঞাসা করেছো যে প্রেগনেন্ট অবস্থায় যদি আমি বিপিএসসি ক্লিয়ার করি, তো সেই ক্ষেত্রে আমার যদি ট্রেনিং হয়, মানে আমি যদি ক্লিয়ার করি, তো ক্লিয়ার করার পর তো ট্রেনিংয়ে পাঠাবে, তো সেইখানে মেডিকালি আনফিট বলে ট্রেনিংয়ে পাঠাবে না, এরকম কিছু হবে কি? তো দেখো, আমাদের সময়ও যারা সিলেক্ট হয়েছিল, মেরিট লিস্টে এসেছিল, তাদের মধ্যে এরকম দুজনকে আমি দেখেছি, একজন তো দুজনই প্রেগনেন্ট ছিল, তো একজনের তো মানে 5 মাস চলছিল, সেই অবস্থায়ও সে মানে হচ্ছে তোমার ট্রেনিং করেছে সিলেক্ট হওয়ার পর, আর আরেকজনও প্রেগনেন্ট ছিল, তাকেও কিন্তু ট্রেনিং করতে দিয়েছে, আর তারা জয়েন করার পর ম্যাটারনিটি লিভ যেটা হয় সেটাও পেয়েছে, ঠিক আছে? তো তাই এই দিক থেকে পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো রকমের সমস্যার কিছু নেই, মেডিকালি আনফিট বলে কিচ্ছু করা হবে না, তুমি যদি সিলেক্ট হও তাহলে তুমি ট্রেনিংও করতে পারবে, জয়েনিংও করতে পারবে, সব হবে, ঠিক আছে? তো আশা করি নিশ্চিন্ত হতে পারলে। তো এই বিষয়গুলো আজকে জানানোর ছিল, তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে, সুস্থ থেকো, ভালো থেকো।